বাদ হাকতো যোগ সামানি ফিলস নেচি বা রুকসাওই অমৃত মহোৎসব পালা জাগে তঙ্গ আপনার রুকসাওন ককতিশাল আগরতলা বট্টপুকুর আমসে তঙ্গ নিবেদিত ক্লাব নিবখাকতে থৈ রিমা শিকার থাই খ্লাজাকা আ থৈ রিমা শিকার থাই ফাই মঞ্জ ফেকা হাসনি মন্ত্রী অকর ডক্টর মানিক সাহা পৌর নিগম নি মেয়র দীপক মজুমদার কর্পোরেটর বাপি দাস খুবই বিজেপি সদর হাঙ্কনি কাশকো অসীম ভট্টাচার্যতে কুবন আদংর জাতি কথার মসংমনি বিশংতে থৈ রিমা শিকার থাই চেঞ্চাও রেখা মন্ত্রী অকর ডক্টর মানিক সাহা থৈ রিমা কতে কওনা থিনিব হাসিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সাকা থৈ রিমাং খাদুতনসলে কত রুমা সামো থৈ রিমানে বিশং তৈ করি গনাং জাত কত জাত চিকন হুমা মশা সিজে গিয়া হাসতে হাপাং লুকরং নেব খাক ইংগিন সামো তাঙ্গে তঙ্গ হাসতে হাপাং নে সাকা বল লুকরং ন পুতিনার দেখনি ক কসরকা হাসতে হাপাং লুকরং নে বাগি হর শাল সামো খাই তঙ্গ লুকরং নে জিংজাল ন রসনানি সুকুনানি বাগিব সাকথরেন সামো খাই তঙ্গ বতে বসাকা তাবুন জরাবো কবংমা ক্লাব তঙ্গ যতন কুরম কুথুম খলাই কথালাই তমানে নাঙ্গ হনি সাকা আশক সেমিয়া লুকুরমনি জুনজাল লংন জেসুক মানসা ইয়াগতই প্রসন্ননি সুকুরমনি ইয়াপরি সান নাঙ্গ হনি ক কসার কা হাসিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা এখানে ডাক্তারদেরও আগে পোস্ট গ্রাজুয়েশন যারা স্পেশালিস্ট ডক্টর তাদের সংখ্যা খুবই কম ছিল এখন প্রায় যে পড়ার যে সুযোগ পোস্ট গ্রাজুয়েশনে সেখানে 79 হয়ে গেছে আগে অনেক কম ছিল ডাক্তারদের এখানে 125 জন এমবিবিএস এর পড়ার সুযোগ হয়েছে টিএমসি তো প্রায় 100 ডেন্টাল কলেজে ভর্তি হয়ে গেছে এই বছর থেকে শুরু হচ্ছে কিছুদিন আগে আমাদের নার্সিং কলেজ সেটাও আমি উদ্বোধন করেছি তারও কাজ চলছে 50 জন করে বিএসসি নার্সিং গভর্নমেন্টের কলেজ সেখানে শুরু হয়েছে তো সমস্ত জায়গায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা যাতে সুদৃঢ় হয় সেই ব্যবস্থা আমরা করছি আপনারা জানেন এবার যে বাজেটে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত তাতে করে প্রায় আমরা 13 লক্ষ লোককে আমরা কার্ড বিতরণ করেছি আয়ুষ্মান কার্ড কিন্তু বাকি যারা ছিল তাদের কিন্তু সেই কাভারেজ ছিল না তা আমরা অনেক চিন্তা ভাবনা করে একটা সাহসী পদক্ষেপ আমরা নিয়েছি এবার বাজেটে প্রায় 59 করোড় আমরা রেখেছি যাতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সে একই কায়দায় আমরা করেছি যাতে করে বাকি 4.75 লাখ যারা লোক যারা পেয়েছে মানে এই কাভারেজে ছিল না প্রাইম মিনিস্টার আবার প্রাইম মিনিস্টার যে আরোগ্য যোজনা সেটা আমরা এর মাধ্যমে আমরা কাভার করেছি আমরা 100টা আরও সাবসেন্টার খোলার জন্য সেটারও আমরা বাজেটে আমরা রেখেছি আমাদের প্রায়োরিটি সেক্টরের মধ্যে মানুষের স্বাস্থ্য ঠিক ঠিকভাবে না থাকলে কিছুই হবে না আগে স্বাস্থ্য হেলথ ইজ অলওয়েজ ওয়েলথ আমাদের সরকার সেভাবে আমরা চেষ্টা করছি নেশা নিয়ে যদি আমরা কথা বলি বিভিন্ন জায়গায় আমাদের একটা মাত্র ত্রিপুরাতে সেই নরসিংগড়ে ডিএডিকশন সেন্টার আমাদের আছে তো বহু জায়গার থেকে বলছে যে আমাদের ডিএডিকশন সেন্টার করা উচিত তো 8টা ডিস্ট্রিক্টে আমরা 50 শয্যা বিশিষ্ট আমরা ডি এডিকশন সেন্টার আমরা এবার বাজেটে আমরা রেখেছি তো বিভিন্ন যেসব ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেনিং করার আমরা ব্যবস্থা করছি অলরেডি 3টা ডিস্ট্রিক্টে আমাদের লেভেল 3 যে আমাদের ট্রমা সেন্টার সেটা আমরা খুলেছি আরেকটা ট্রমা সেন্টার এর মধ্যে শুরু হবে ধর্মনগর এবং সমস্ত ডিস্ট্রিক্টে আমরা ট্রমা সেন্টারগুলো আমরা খুলছি তাতে করে যদি আমাদের ডিস্ট্রিক্টগুলো স্ট্রেংথেনিং হয় তাহলে আমাদের স্টেট হসপিটালে লোড অনেকটা কম হবে তো সব মিলে আমি বারবারই বলছি একটা মেডিকেল হাব তৈরির একটা চিন্তা ভাবনা এখানে আছে ত্রিপুরাতে তো শরীরে সেই কাজটা করে রক্তের মাধ্যমে সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে আরম্ভ করে কিডনি থেকে আরম্ভ করে সব জায়গায় যায় এবং সেই রক্তের মাধ্যমে অক্সিজেন যায় এবং কার্বন ডাইঅক্সাইডও আবার সেই লাংসের মাধ্যমে বাইরে আমরা সবাই জানি এগুলো আমরা করে তাই শরীরে যদি রক্তের যদি স্বল্পতা দেখা যায় মুমূর্ষু ব্যক্তির জন্য রক্তের মজুত রাখতে হয় ত্রিপুরাতে ব্লাড ব্যাংক আমাদের 14টার মতো আছে 12টা আমাদের সরকারি পর্যায়ে আছে আর 2টো প্রাইভেট আছে এখন একজন রক্ত দিলে 4 জন লোককে বাঁচানো যায় আমরা জানি যে রক্তে যেমন
প্লাজমা আছে হোয়াইট ব্লাড কর্পাসল আছে প্লেটলেটস আছে রেড ব্লাড কর্পাসল আছে তো চারটি উপাদান প্রত্যেকজন মুমূর্ষু ব্যক্তির যে কোনোটাতেই আমরা দেখি যে তার স্বল্পতা থাকে সেপারেট করারও আমাদের সুবিধা আছে তো সেপারেশনের যে সেন্টার আছে আমাদের এখানে প্রায় সরকারি পর্যায়ে প্রায় প্রায় 70টার মতো আছে তো এবং বেসরকারি তো আছে এখন সব মিলিয়ে 70টার মতো প্রায় ইফ আই এম নট রং তো এই সুবিধা থাকাতে আমরা চারজন মুমূর্ষু ব্যক্তিকে আমরা বাঁচাতে পারি আজকে অস্ত্রোপচারই হোক এনিমিয়াই হোক বা ডেলিভারিতে যদি দেখা যায় সিজারিয়ান সেকশনে বা দেখা যায় দুর্ঘটনাজনিত কারণে যদি রক্তক্ষরণ হয় ইমিডিয়েটলি রক্তের প্রয়োজন আমরা জানি এ বি এবং এবি যুক্ত এবং ও চারটি গ্রুপ আমাদের আছে তো সব ব্লাড সব মানুষকে দেওয়া যায় না আবার পজিটিভ নেগেটিভও আছে আর এস ফ্যাক্টর তো যখন যে ব্যক্তির যে রক্ত সমস্যা সেই রক্তে দিতে হয় নেগেটিভ ব্লাডের সম্পদ আমাদের একটা হিউম্যান বিইংয়ে প্রায় 15% নেগেটিভ ব্লাড থাকে মানে হিউম্যান পপুলেশন তো সেটার স্বল্পতা থাকে তো সব মিলে আমাদের ব্লাড ব্যাংকে আমাদের যদি রক্ত মজুদ থাকে আমাদের জন্য সুবিধা হয় ডাক্তারদের জন্য সুবিধা হয় এবং যারা মুমূর্ষু ব্যক্তি তাদেরও সুবিধা হয় সেই কারণে আমাদের এবার যে বিধানসভার ইলেকশন হলো সেই কারণ ব্লাড ডোনেশন এটা একটা মানে সার্কেল ওয়েতে প্রতি নিয়ত এটা হয়ে থাকে ওই ইলেকশনের কারণে কিছু স্বল্পতা আমাদের ব্লাড ব্যাংকে দেখা দিয়েছিল তো তো আমি আহ্বান রেখেছিলাম তো আপনাদের মতো যারা ক্লাব সংঘ বা স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল কলেজ বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এই রক্তদানে এগিয়ে এসছেন তাতে করে আমাদের যদি 40 লাখ আমাদের পপুলেশন বর্তমানে ত্রিপুরা হয় তাহলে নিয়ম অনুসারে অ্যাটলিস্ট আমাদের 1% মজুদ থাকতে হবে অর্থাৎ 40,000 ইউনিট আমাদের মজুদ থাকতে হবে তো গত 22-23 যে বছর সেখানে দেখা গেছে আমাদের 42,000 ইউনিটস আমাদের ব্লাড কালেকশন হয়েছে তো সেইভাবে এখনো চলছে আশা করি যে আগের 22-23 অর্থ বছরে বা যে বছরে আমাদের যে কালেকশন হয়েছিল এবার 23-24 আরও বেশি বাড়বে এবং আমি আজকে এখানে আসার পর আমাকে বলা হচ্ছিল যে এইদিকের রাস্তা ওই দিকের রাস্তা প্রায় 2 কোটি কোথাও 30 লক্ষ 40 লক্ষ এরকম বলছিল যে এই এলাকা সমস্ত কাজগুলো আমাদের কিছুদিন আগে আমরা করেছি এগুলো তো আমরা চাই সমস্ত জায়গায় আমরা যে ডেভেলপমেন্টের যে ওয়ার্ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলে যে আমাদের সরকার ডেভেলপমেন্ট ছাড়া আর কিছু বোঝে না রক্তের যেমন কোনো ধর্ম হয় না ঠিক সেইভাবে যেখানে জলের প্রয়োজন জল পৌঁছে দিচ্ছি আমরা আপনারা জানেন জল জীবন মিশনে আমাদের মাত্র 3% থেকে আমরা শুরু করেছিলাম সেই জায়গায় এখন আমাদের প্রায় 64% আমরা সমস্ত ত্রিপুরায় আমরা পৌঁছে দিয়েছি জলেরও ধর্ম নেই রক্তেরও কোনো ধর্ম নেই রাস্তাঘাট যাই বলুন সব জায়গায় আমরা চাইছি যে সব বিষয়ে আমরা নজর আছে আপনারা জানেন যে এখানে ত্রিপুরাতে এখন প্রায় 7 থেকে 9টা আমাদের সুপার স্পেশালিটির ব্যবস্থা এখানে হয়েছে ত্রিপুরাতে আগে কথায় কথায় বাইরে চলে যেত এখন নিউরো সার্জন থেকে আরম্ভ করে ইউরোলজিস্ট থেকে আরম্ভ করে সমস্ত কার্ডিওলজি সার্জন থেকে আরম্ভ করে সব স্পেশালিস্টরা এখন আছে যে কারণে এখন আগে কথায় কথায় যে বাইরে চলে যেত সেটা কিন্তু অনেকটা কমে গেছে এই সরকারের উপর বিশ্বাস রাখতে হবে আমরা কথাই নয় কাজের মাধ্যমে আমরা আপনাদের সামনে আসতে চাই এবং আমরা কাজ করিয়ে তবেই আমরা মানুষের কাছে যাই 365 ডেজ আমরা কাজ করি সকাল থেকে আরম্ভ হয় রাত্রে 12টা পর্যন্ত আমরা কাজই করি তো আমাদের সরকার চাইছে যে প্রো সাধারণ মানুষের মানুষের সাথে থেকে আমার সরকার
সেই ভাবনা চিন্তা রেখে আমরা কাজ করছি তো এখানে যারা আজকে রক্ত দিতে এসেছেন স্বেচ্ছা রক্তদান করছেন আজকে এবং যারা রক্ত সংগ্রহ করছেন ডাক্তারবাবু থেকে আরম্ভ করে প্যারামেডিক এবং এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্য সদস্য তাদেরকে আমি ধন্যবাদ দেব এই রকম একটা মহতি অনুষ্ঠান আপনারা করেছেন আর ক্লাবের দায়িত্ব কিন্তু একটা বিশাল আমি নিজেও ক্লাব করেছি অনেক বছর ধরে আগরতলার একশো নামধন্য ক্লাব তার সাথে আমি বহুদিন সেক্রেটারি ছিলাম পরবর্তী সময়ে প্রেসিডেন্টও ছিলাম একটা ক্লাব একটা মিনি গভর্নমেন্টের মতো বলা যায় বিভিন্ন সমস্যা নিয়ে আসে এবং একটা নিউট্রাল যে ভাবনা চিন্তা রেখে যদি ওই অত্র এলাকার অনেক সমস্যা নিয়ে মানুষ আসে সেই সমস্যার যদি সমস্যা করা যায় মানুষের রাস্তা কিন্তু ঘুরবে এবং তাতে করে এই সমাজও ঠিক থাকবে এলাকাও ঠিক থাকবে আগে আমরা দেখতাম ক্লাব সংস্কৃতি এক ক্লাব আরেক ক্লাবকে আক্রমণ করা আর দুর্গা পুজো আসছে আমি একটা কথাই বলবো যে যেন চাঁদার জুলুম না হয় আমরা জানি বিষয়ে অনেকে পুজো আসছে একটা আনন্দের বিষয় সেই নিরানন্দের যেন বিষয় না দাঁড়ায় তো আজকে এখানে সবাইকে আমি আবার নমস্কার ও ধন্যবাদ জানিয়ে